হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অনেক দিন পর এই ভিডিওটা শ্যুট করছি। লাস্ট আমি ভিডিও দিয়েছি জানুয়ারিতে, যখন আমরা গিয়েছিলাম মুসৌরি ঘুরতে, আর আজকে আমি শ্যুট করছি। আজকে মনে হচ্ছে 28 তারিখ, 28 বা 29ই হবে মে মাসের, মানে মাঝখানে 3টে মাসের গ্যাপ। তো সেটা কেন করেছে, কি হয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছি। কলকাতা গিয়েছিলাম, ওখানে প্রায় 2 মাস স্টে করেছি, বাট সেভাবে কোনো ভিডিও করা হয়নি। আমাদের ঘুরতে যাওয়ারও একটা প্ল্যানিং ছিল, সেগুলো ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে। তো খুব একটা সময়টা ঠিকঠাক চলছিল না, ভালো মন্দ সব মিলিয়ে গেছে। শুধুই যে খারাপ সময় গেছে সেটা না, অনেক কিছু ভালোও হয়েছে, বাট সেগুলো শেয়ার করে উঠতে পারিনি। একটাই কারণ, কারণ সময়টা ঠিকঠাক ছিল না, পরিস্থিতি ঠিকঠাক ছিল না, ভিডিও করার মতন মন মানসিকতা কোনোটাই সেভাবে ছিল না। তো কয়েকদিনের জন্য একটু বন্ধ রেখেছিলাম। তো এবার ভাবলাম যে এখন নয়ডা ফিরে এসেছি আমরা, তো ভাবলাম যে না, আবার নতুন করে শুরু করি। এখানে আমিও একা, একটুখানি ভিডিও করলে, তোমাদের সাথে আড্ডা মারলে, টুকটাক কাজকর্ম নিয়ে বিজি থাকলে আমারও সময়টা ভালোই কেটে যাবে, কারণ এখানে যেহেতু নতুন, বন্ধুবান্ধব সেইভাবে হয়নি। তো হ্যাঁ, আজকে থেকে আমি আবার স্টার্ট করলাম, আশা করি এবার কন্টিনিউ করব। আর আজকে এখন হচ্ছে সানডে বিকেলবেলা, এখন এখানে সন্ধে 6টা হয়ে গেছে, বাট দেখতেই পাচ্ছ বাইরে ভালোই রোদ টাইপের রয়েছে, মানে পুরো দিনের বেলা। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি একটু গাছ কিনতে। তো আমাদের ব্যালকানিটাকে পরিষ্কার করা হয়েছে একটুখানি গাছ টাছ লাগাবো বলে, তো সেরকম যদি কিছু গাছ পাই কিনবো। তো আমাদের সোসাইটির বাইরেই গাছ টাছ পাওয়া যায়, মোটামুটি ভ্যানে করে নিয়ে ঘোরে সোসাইটির ভেতরেও আসে। তো বাইরেটা দেখবো, বাইরে যদি ঠিকঠাক পেয়ে যাই খুবই ভালো, না হলে যাব সাবেরী মার্কেট, ওখানে গাছ, প্লান্টার, বিভিন্ন রকম গাছের সমস্ত রকম উপকরণ, ইভেন গাছ যে লাগানোর জন্য যে সুন্দর র‍্যাকগুলো করা থাকে বারান্দায় দেওয়ার জন্য, সেই ধরনেরও অনেক কিছু আছে। তো দেখি যদি কাছাকাছির মধ্যে ঠিকঠাক পেয়ে যাই ভালো, না হলে যাব সাবেরীতে। তো চলো, তোমরাও দেখতে থাকো কি ধরনের কি পাই না পাই। এরা ফার্মা আগে এরকম হতে করে এসেছে, সুন্দর কাজ বসেছে। হ্যাঁ, দেখলাম কতগুলো গাছ। তো গাছ তো অনেকই আছে ওই যে পেছনের গাড়িটাই, বাট আমি যেগুলো চাইছি, একটু পর্তুলিকা নেবো ভাবছিলাম, আর একটুখানি জেড প্লান্ট, আরও 2-4টে একটুখানি সিলেক্ট করে রেখেছি, ওই ধরনেরগুলো খুব একটা ভালো দেখলাম না। তো এখন আরেকটা জায়গায় যাবো, দেখি ওখানে পেতে পারি, ওটা মেবি নার্সারি। তো টোটোতে উঠে পড়েছি, একটুখানি এগিয়ে যাই, একটুখানি এগিয়ে গেলেই আছে নার্সারিটা। আর এখানে দেখো রাস্তার পাশে একদম বড় বাজার বসেছে, সবাই বেরিয়ে বাজার করছে বিকেলবেলা। তো এইবারে চলে এসেছি, এখানে একটা লোকাল ছোট্ট নার্সারি মতন আছে, দেখি এখানে যদি পাই তাহলেও হবে। এই ভেতরটা গিয়ে নার্সারি, আর প্লান্টারও তো লাগবে কিছু, এখানে দেখছি আছে, অল্প কিছুই আছে। ওই ওইখানে কতগুলো আছে আরো খেলছে। তো আমি মোটামুটি প্লান্টগুলো নিলাম। খালি नहीं, उसमें दूसरा लगेगा। ফেরার পথে একটা জায়গায় দেখলাম এরকম লাকি ব্যাম্বু, ডান্সিং ব্যাম্বু সব বিক্রি হচ্ছিল, এগুলো একটু দেখছিলাম। তো গাছ টাছ কিনে নিয়ে চলে এসেছি, তো এখন একটুখানি ড্রেস করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি যাবো এখানে পুলে, সুইমিং পুলটা খুলে দিয়েছে অনেকদিন হয়েছে, বাট যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে যাবো, তো ফার্স্ট দিন আমি মোবাইল নিচ্ছি না, কারণ জানি না রাখার জায়গা হবে কি না, জল টল থাকবে চারিদিকে। তো করবো না করবো না করেও সৌরভের মোবাইলটা আনতেই হলো, কারণ একটু দোকানে যেতে হয়েছিল শাওয়ার ক্যাপ কিনতে। তো এই সৌরভ নামছে এখন পুলে, আর পুলটা বেশ ভালো বড়, তোমরা তো দেখে বুঝতেই পারছো।
এই হচ্ছে পুলের পুরো ভিউটা। আর একদম সোজা গিয়ে কর্নারে দেখো, একদম পিছন দিকে ওই লাস্টের দিকে রয়েছে চিলড্রেন্স স্কুল, বাট এখানেও কিন্তু প্রচুর বাচ্চারা নেমেছে। আর পুলের এই ডান দিকে রয়েছে ক্লাব হাউস। স্নান করে চলে এসেছে চটি মনে হয় ঘরে, তো আবার এসে দেখো স্নান করে নিয়েছি। যেমন পুলের জলে ক্লোরিন থাকে, তো চুলটা যদি নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাই জন্য এসে ভালো করে আরেকবার স্নান করে নিলাম। এখন একটুখানি খিদে পেয়েছে স্নান করে সাঁতার কেটে, তো কি বানাবো ভাবছি, মেবি একটুখানি চিকেন পিৎজা বানাবো। তো দেখো এখানে ম্যারিনেটেড চিকেন রয়েছে, আর এইখানে পিৎজা বেসটাও আমার কাছে একটা আছে ফ্রিজে, তো ওটাও বার করে নিয়েছি। এখন এটা করে নিই, এটাই হবে এখন স্ন্যাক্স, আর রাতে কিছু একটা খিচুড়ি টিচুড়িটাই করে নেবো হালকা। আচ্ছা চিকেনের ম্যারিনেশনটা দেখো, এখানে ধনে পাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন সমস্ত কুচি দিয়ে, নুন দিয়ে আর অল্প একটুখানি চিকেন মশলা দিয়ে পুরো একদম ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে প্যানও বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে চিকেনটা। আচ্ছা টেস্টটা একটু বাড়ানোর জন্য একটুখানি একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি, এই মশলাটা যেটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা, সেটা একটুখানি দিয়ে দিলাম। আর অল্প অল্প ফ্রাই হয়ে গেলে এটা হয়ে যাবে, খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই। 3-4 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। দেখো এটা হয়েও গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, এবারে সাজিয়ে নেব। চিকেনটা করে নিয়ে চলে এসেছি, আর এখানে ব্রেডটাও নিয়ে নিয়েছি, এবারে একে একে যা যা দেওয়ার দিয়ে দেবো। তো শেজওয়ান সস করে দেবো, অল্প টমেটো কেচাপ, এবার এটাকে ভালো করে স্প্রেড করে নেবো। চিকেন নাড়াটাও এরপর দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস বলা হয়নি, এর মধ্যে কিন্তু টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন টসুন সব দেওয়া হয়েছে, তাই আলাদা করে আমি আর কিছু দেব না। উপরে টপিংসে একটু পেঁয়াজ দিতে পারি, তারপরে দেবো চিজ। এরপরে দেবো আসল জিনিস, সেটা হচ্ছে চিজ। চিজ দেওয়া হয়ে গেছে, এবারে দেবো একটুখানি অরিগানো, আর দেবো একটুখানি চিলি ফ্লেক্স। সাজাবো না সাজাবো না করেও কিন্তু বেশ ভালোই সাজিয়ে দিলাম। তো যাই হোক এখন এটা দিয়ে দেবো ওভেনে, তো আমি গ্যাসেও করতে পারি বা মাইক্রোওয়েভেও করতে পারি, দেখি যেখানে সুবিধা মনে হয়। ফাইনালি পিৎজাটা বেক করতে কড়াইতেই বসালাম, কারণ বেসটা যেহেতু রেডিমেড, তো ওটা যদি মাইক্রোওয়েভ করি যদি আরও ক্রাঞ্চি হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তাই জন্য কড়াতেই বসালাম। তো ওটা বেক করতে বসিয়েছি, 15 মিনিট হয়ে গেছে, চলো দেখে নিই হলো কি না। মোটামুটি হয়ে গেছে, আর 5 মিনিট হবে, 20 মিনিট মতো লাগে। চিজগুলো দেখো মেল্ট হয়ে গেছে, এখান দিয়ে পড়ছে। পিৎজা আমাদের রেডি হয়ে গেছে, দেখতে যেরকম দারুণ হয়েছিল, খেতেও হয়েছিল ইয়াম্মি, এইরকমভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে।
তো সন্ধ্যাবেলা তো পিৎজা টিজা সব খাওয়া হলো, আর একটুখানি সৌরভের একটা ফ্রেন্ড এসেছিল, ফ্রেন্ড না একটুখানি ছোটই আছে ও, ও এসেছিল, আরেকজন বান্ধবী এসেছিল, ওদের সাথে গল্প করা হচ্ছিল। তো গল্প করতে করতে তখন আর কিছু শ্যুট করা হয়নি। আর এই যে এই টুপিগুলো আজকে কেনা হয়েছে, শাওয়ার ক্যাপগুলো এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে মাটন বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন চাপ, তো ওরাই নিয়ে এসেছিল, এটা দিয়ে এখন ডিনারটা সেরে নেব। গুড মর্নিং এভরিওয়ান, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো সকাল থেকে আবার কন্টিনিউ করছি। আর কালকে যে গিয়েছিলাম গাছ আনতে, তোমাদেরকে তো দেখানো হলো না কী গাছ এনেছি। আসার পর একটু একটু সন্ধে হয়ে গিয়েছিলো, গাছটাকে ঠিকঠাক জায়গায় রাখলাম, অল্প একটু জল দিতে বলেছিলো, জল টল দিয়ে তারপর তো দেখলে পুলে চলে গিয়েছিলাম, তো কালকে রাতে আর গাছটা দেখানো হয়নি। তো এখন আমি দেখিয়ে দিই যে কী কী গাছ এনেছি। তো এই দেখো, এখানে একটা পর্তুলিকা এনেছি, আর এটাও পর্তুলিকা টাইপেরই, এর নামটা একটু আলাদা আছে, এর ফুলটাও দেখতে একটুখানি আলাদা, খুব সুন্দর কালারটা, একদম দুধে আলতা টাইপের এটা, এটা একদম পিঙ্ক টাইপের, একটু ইয়েলো টোন আছে, আর এটা তো যেমন হয় রানি কালারের সেরকম। আচ্ছা, এখানে একটা আছে বেল ফুল, এটা মেবি এই যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, এখানে মোগরা বলে এটাকে। তো এই গাছটা আছে, একটুখানি বড় হয়েছে, এটা আগে ছিল, আর এনেছি এইটা, এই সাদা নয়নতারাটা, সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এই গাছটাকে এখানে সাদাবাহার বলে। তো আপাতত এই গাছটা, এইটা আগে ছিল, আর এই দুটো এনেছি কারণ কালকে বিশেষ পাওয়া যাচ্ছিল না গাছ। তো কালকে যেহেতু রবিবারে ছিল, রবিবার দিন সবাই না সকাল সকাল বেরিয়ে যায়, এখানে গাছ টাছ কেনার যা হয়, তো যারা ওরকম রাস্তায় বসেছিল ট্র্যাক্টর নিয়ে, গাড়ি নিয়ে, ভ্যানে করে, তোদের কাছে অনেক গাছই কালকে সোল্ড আউট ছিল। যেমন মানি প্লান্ট একটা খুঁজছিলাম, মার্বেলের, যেটা মার্বেল টাইপের কালার ছিটছিট, তো ওটা তো পাইনি, তো ওটা মেবি আজকে দেখবো একটু বাইরে গিয়ে যদি পাই। তো এই কটা অল্পই কিনেছি, আস্তে আস্তে ভরবো বারান্দাটা গাছ দিয়ে। আর এখন একটু রান্নার দিকে যাব। তো এখানে দেখো মাছ বার করে রেখেছি ফ্রিজের থেকে, তো এটার বরফটা ছেড়ে গেলে রান্নাটা শুরু করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না, কারণ রান্নাটানাও করতে হবে, আর কালকে সন্ধ্যে থেকে করেছি। তো আজকের এই ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে, অনেকদিন পর ভিডিও দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আমাকে জানিও কেমন লাগছে না লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব 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 ভালো থেকো, টাটা।